টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে টিউটোরিয়াল আমরা ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস 2 এই সাবজেক্টের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে টেক্সটাইল 52 ইউটিউব চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস 2 এই সাবজেক্টের উপর আছে। তো আজকে আমরা এই সাবজেক্টের অধ্যায় 7 যেটা ক্রিপ ওয়েব সম্পর্কে আলোচনা করা আছে, তো এই অধ্যায়ের ডিজাইনগুলো নিয়ে আলোচনা করব। তো ডিজাইনটা আসলে বোঝার বিষয়, তো শুরু থেকে যদি কনসেন্ট্রেশন দিয়ে না দেখেন তাহলে ডিজাইনগুলো আসলে আমার মনে হয় পরিপূর্ণ বুঝতে পারবেন না বা সমস্যা হবে। তো ভিডিওগুলো একটু কনসেন্ট্রেশন দিয়ে প্লাস হচ্ছে না টেনে দেখার জন্য অনুরোধ করতেছি, না টেনে যদি দেখেন বা কনসেন্ট্রেশন দিয়ে দেখেন তাহলে আপনারা ভিডিওগুলো দেখলে বেশি বেনিফিটেড হবেন বা উপকৃত হবেন। তো আজকে আমরা ক্রেব উইব সম্পর্কে যেহেতু আলোচনা করব, তো শুরুতে আসি ক্রেব উইবটা কী, মানে ক্রিপ উইবটা এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের গুণাগুণের সুতা ব্যবহার করে কাপড়ের পৃষ্ঠদেশ অমসৃণ, উঁচু নিচু বা কোঁকড়ানো অবস্থা সৃষ্টি করে যে কাপড় তৈরি করা হয় তাকে ক্রেব উইব বলে। তো ক্রেব উইব দেখেন আমি এখানে লিখে রাখছি, ক্রেব উইবের গঠন প্রণালী মূলত হচ্ছে চারভাবে গঠন করা যায় ক্রেব উইব। তো নাম্বার ওয়ান হচ্ছে একটি উইবের উপরে অন্য একটি উইব অঙ্কন করে, নাম্বার টু হচ্ছে স্যাটিন উইবের উপরে ভিত্তি করে, নাম্বার থ্রি হচ্ছে মূল উইবকে ঘুরিয়ে বা উল্টিয়ে, চার নাম্বার হচ্ছে প্লেন উইবের উপরে ভিত্তি করে। তো এই চারভাবে মূলত ক্রেব উইব অঙ্কন করা যায়। তো আমরা একটা ভিডিওতে আসলে চারটা ডিজাইন অঙ্কন করে দেওয়া যদি দিতে চাই সেক্ষেত্রে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়। তো আমরা এই চারটা ডিজাইন চারটা ভিডিওর মাধ্যমে শিখব। তার মানে হচ্ছে এই ক্রেব উইব এই চ্যাপ্টারে আপনাদের টোটাল ভিডিও হবে চারটা। আমি ভিডিওগুলোর থাম্বনেইলে পার্ট ওয়ান টু থ্রি এইভাবে করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে আমরা মেইনলি হচ্ছে প্রথম ডিজাইনটা নিয়ে আলোচনা করব যে একটি উইবের উপরে অন্য একটি উইব অঙ্কন করে, মানে এখানে হচ্ছে একটি উইবের উপরে যেহেতু অন্য একটি উইব অঙ্কন করব তার মানে হচ্ছে আমাকে দুইটা উইব আগে অঙ্কন করে নিতে হবে বা দুইটা ডিজাইন, দেন দুইটা ডিজাইন থেকে একটার উপর আরেকটা যদি বসাই তখন বসানোর পর যে ডিজাইনটা হবে সেটা হচ্ছে একটি উইবের উপর অন্য একটি উইব অঙ্কন করে ক্রেব ডিজাইন। তো আমরা শুরুতে দেখেন একটা স্যাটিন ডিজাইন অঙ্কন করব। শুরুতে দেখেন এখানে ঘর সংখ্যা আছে, আমি ঘর সংখ্যাগুলো আসলে আগে থেকে সিলেক্ট করে রাখছি কারণ আমি যে জানি বা এই ঘরগুলো এই ঘরের উপরে বা এই রিপিটের উপরে ভিত্তি করে তৈরি করবো, এই কারণে আমি ঘর আগে থেকে সিলেক্ট করে রাখছি। আর যদি আমি ভিডিওর ভিতরে এই রিপিট বা এই ঘরগুলো আমি সিলেক্ট করতে যেতাম বা ঘরগুলো ড্রয়িং করতে চাই তাহলে আসলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমি আগে এই ঘরগুলো করে রাখছি। তো এইখানে আমরা দেখেন 8x8 ঘরে একটা ঘর সিলেক্ট করে রাখছি, এখানে আমরা 8x8 ঘরে একটা স্যাটিন ডিজাইন ড্রয়িং করব। তো আমরা জানি স্যাটিন ডিজাইন ড্রয়িং করার জন্য আমাকে মুভ নম্বর লাগবে, তো দেখে যেহেতু ঘর সংখ্যা হচ্ছে 8x8 তো মুভ নম্বর হবে এখানে 5 অর 3, তো আমি যে কোনো একটা ইউজ করতে পারি, ধরুন আমি এই থ্রিটা ইউজ করলাম যেটা ইউজ করলাম। তো দেখেন 1 2 3 এই ডিজাইনটা কিন্তু আমার আগে প্র্যাকটিস আগে আমি দেখাইছি কোনো এক ভিডিওতে, তো এখান থেকে দেখে নিন যে কীভাবে স্যাটিন ডিজাইন ড্রয়িং করতে হয়। তো এখানে অত ডিটেলস আমি যাচ্ছি না যেহেতু এটা স্যাটিন ডিজাইনের না। সো তারপরেও একটু বলে যাচ্ছি যে 8x8 মুভ নাম্বার হচ্ছে 5 অর 3, তো আমি মুভ নাম্বার 3 ইউজ করতেছি। তো 1 2 3 এরপরে এটার থেকে 1 2 3 এই যে এখানে 1 2 3 মানে যেখানে আমি আপ দিব তার থেকে আমি তিন ঘর ডানে গিয়ে আবার এক ঘর উপরে যাবো 1 2 3, তো এখন ঘর নাই আবার এখান থেকে শুরু হবে 1 2 3 তারপরে 1 2 3 এই দেখেন এটা হচ্ছে আমার 8x8 ঘরে একটা স্যাটিন ডিজাইন। তো পাশেও আমি আর একটা ঘর এঁকে রাখছি, এটাও আমার 8x8, তো এটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে করি তাহলে আপনাদের হয়তো আইডেন্টিফাই করতে সহজ হবে 8x8। তো এইখানে 8x8 ঘরে আমরা একটা টুইল ডিজাইন অঙ্কন করবো, তো টুইল ডিজাইনটা আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন 4 আপ 4 ডাউন, 5 আপ 3 ডাউন বা 3 আপ 5 ডাউন বা 5 6 আপ 2 ডাউন বা বিভিন্ন আপ ডাউন দিয়ে আমি করতে পারি। তো এটা আমি
থ্রি আপ ফাইভ ডাউন এটা ড্রয়িং করি। এটাই যে করতে হবে তা কিন্তু না, আমি বারবার বলে দিচ্ছি যে এই এটা আমি বিভিন্ন আপ ডাউন দিয়ে আমি করতে পারি। তো আমি এখানে থ্রি আপ ফাইভ ডাউন করতে চাই। তো থ্রি আপ ফাইভ ডাউন করার মানে কি, দেখেন এক দুই তিনটা, এই যে এক দুই তিন চার পাঁচটা ডাউন। তো এইভাবে করে আমি একটা টুইল ডিজাইন অঙ্কন করব, থ্রি আপ ফাইভ ডাউন, দেন এক দুই তিনটা ডাউন আর এই যে দুটো। মানে টুইল ডিজাইন কি, যে এক ঘর করে উপরে চলে যাবে পরের ঘরটা, এই দেখেন। এরপরে তো উপরে জায়গা নেই, যে এখানে বসবে। এরপরে দেখেন আমার এই যে পাঁচটা ডাউন আছে, এক দুই তিন চার পাঁচ, এই যে এরপরে তিনটা, যে এক দুই তিন, এইভাবে। তো এটা হচ্ছে আমার একটা টুইল ডিজাইন। তো এখানে আমার মূল নিয়মটা ছিল কি, যে একটি উইভের উপরে অন্য একটি উইভ অঙ্কন করে। তো আমার এখন দুইটা উইভ হয়ে গেছে, একটা হচ্ছে এইট বাই এইটে থার্টিন, একটা হচ্ছে এইট বাই এইটে টুইল। ধরেন এটার নাম হচ্ছে টুইল, এটার নাম হচ্ছে থার্টিন থার্টিন। তো এই থার্টিনের উপরে টুইল অথবা টুইলের উপরে থার্টিন বসাইলে আমার হচ্ছে একটি উইভের উপর অন্য একটি উইভ অঙ্কন করে যে ক্রেপ ডিজাইন সেটা হয়ে যাবে। তো এটা যদি আমি বসাইতে চাই, তো ফার্স্টে আমি ধরেন এইটার উপরে এটা বসাবো। তো এটা আগে এখানে আমি ড্রয়িং করে নেবো, যেইখানে এটা হচ্ছে আমার ডিজাইন ঘর, আর এটা হচ্ছে ড্রাফটিং করবো এই ঘর, আর এটা হচ্ছে লিফটিং প্ল্যান করব। তো আমি আসলে যতগুলি ডিজাইনের পর্যন্ত আলোচনা করছি বা সামনে করব, সবগুলো ডিজাইন একদম কমপ্লিট। তার মানে হচ্ছে ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান সহ আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের ওই ডিজাইনটা নিয়ে আর কোনো আপনাদের সমস্যা না থাকে। তো দেখেন আমি যে এখানে এটা হচ্ছে আমি ডিজাইন অঙ্কন করবো এই ঘরে। তো এটাও যেহেতু এইট বাই এইটের থার্টিন বা এইট বাই এইট টুয়েলভ, সো আমার একটার উপরে যদি একটা বসাইতে চাই, তাহলে আমার যে ঘরে আমি বসাবো সেটাও আমার এইট বাই এইট ঘরই লাগবে। তো আমি এই কারণে এখানে এইট বাই এইট ঘর আমি এঁকে রাখছি অলরেডি। তো এখানে ফার্স্টে এই ডিজাইনটা বসাবো, তার মানে এই ডিজাইনটা যেভাবে আছে হুবহু সেম, এক দুই তিন, এই যে হুবহু সেম আমি এইভাবে বসে যাচ্ছি, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, দেখেন হুবহু এই ডিজাইনটাই কিন্তু আমি এখানে বসাইলাম। এখন হচ্ছে এইটার উপরে, মানে এটা যেহেতু এটা এটা এখানে বসাইলাম, তখন এইটার উপরে এখন এইটা বসাবো। তাহলে আমার হয়ে যাবে কি, একটি উইভের উপরে অন্য একটি উইভ বসে ক্রেপ ডিজাইন। তো এটা যেহেতু রেড কালার ইউজ করছি, তো এই কালারটা আমি এখানে বসাই। দেখেন একটু আপ ডাউনটা আমি, যদি আপনারা সেম কালার ইউজ করেন সেক্ষেত্রে আপ ডাউনটা একটু ডিফারেন্ট রাখবেন। যেমন আমি যেহেতু কালার ইউজ ডিফারেন্ট ইউজ করছি, আপ ডাউন সেম থাকলেও সমস্যা নেই বা ডিফারেন্ট দিতেও পারি। আর যদি আপনারা সেম কালার যখন আপনারা পরীক্ষার সময় বা প্র্যাকটিস করবেন, এমন যদি হয় পেন্সিল মানে একটা কালার দিয়ে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার আপ ডাউনটা ডিফারেন্ট রাখবেন। হতে পারে এখানে আপনি ক্রস দিলেন, এটা দিলেন আপনি জাস্ট একটা সার্কেল, বা ক্রস দেওয়ার পর আবার রাউন্ড করে দিলেন, মানে সিম্বলটা ডিফারেন্ট রাখতে হবে, তখন বোঝা যাবে, সহজ হবে বুঝতে। তো এখন দেখেন এটা তো আমার বসানো শেষ, এখন এই টুইলটা বসাবো। তো টুইল বসানোর ক্ষেত্রে কী ছিল, প্রথম যে ঘর, যে এইভাবে যদি এক দুই তিন করে যায়, তো প্রথম ঘরে তিনটা আপ ছিল। তো এইটা আপ ছিল আর এটা এইটা আপ, এরকম তিনটা আপ ছিল। তো তিনটা আপ আমি এখানে বসাবো, তো আগে থেকে অলরেডি একটা আপ আমার আছে। সো এই কারণে এই প্রথম ঘরটা আগে যেটা ছিল ওইটাই থাকলো, আমার আর নতুন করে আপ দেওয়ার প্রয়োজন হলো না। দেখেন এখানে তিনটা আপ, আর এখানে তো এই যে এটা যখন বসাইছি, থার্টিনের ক্ষেত্রে প্রথম ঘরটা আপ ছিল, সো আমার প্রথম ঘরটা আর আপ দেওয়ার প্রয়োজন হলো না। এইটা যখন এটার উপরে বসাবো, তখন শুধু এই প্রথমটা বাদ দিয়ে যে কয়টা আপ দরকার সেগুলি আমি আপ করলাম। তো এখন টোটাল আমার তিনটা আপ হয়ে গেল। এর পরের ঘরটা দেখেন এক ঘর গ্যাপ দিয়ে তিনটা আপ। তো এই প্রথম ঘরটা গ্যাপ দিলাম, মানে ফাঁকা ফাঁকা রেখে মার ডাউন তিনটা আপ, একটা দুইটা, দেখেন এখানে কিন্তু তিনটা আপ। এখানেও দেখেন আমার তিনটা আপ প্রয়োজন, একটা দুইটা, আর আগে থেকে একটা আপ আছে, সো আমার নতুন করে আর আপ দেওয়ার প্রয়োজন হলো না, তিনটা হয়ে গেল। এরপরে দুই ঘর ডাউন দিয়ে তিনটা আপ, এক দুই ঘর ডাউন দিয়ে তিনটা আপ, এই তিনটা আপ। এরপরে চার নম্বর হচ্ছে কি, চার নম্বরে দেখেন যে এইটা একটু নাম্বারিং করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তো দেখেন চার নম্বরে কি আছে, এক দুই তিনটা ডাউন দিয়ে তিনটা আপ। তো এক দুই তিন, তিনটা ডাউন দিলাম, এরপরে তিনটা আপ। এই যে এটা কিন্তু আপ আছে, বাট আপ থাকুক বা না থাকুক সেটা আমার দেখার বিষয় না, কারণ এটা হচ্ছে আসছে সার্টিন থেকে। আগের যেটা আপ ডাউন আছে সেটা থাকবে, বাকি এইগুলো আমি বসাই দেবো, আর যেটা কমন পড়বে ওইটা আমি হাত দেব না, ওইটা কাউন্ট করে যাবো আর কি।
তো এরপরে পঞ্চম নম্বর ঘরে দেখেন এক দুই তিন চারটা ডাউন দিয়ে তিনটা আপ, এক দুই তিন চারটা ডাউন দিয়ে তিনটা আপ। তো তিনটা আপের প্রথমটা আপ আছেই, পরের দুইটা আমি আপ দিয়ে দিলাম। তারপরে ষষ্ঠ নম্বর ঘরে দেখেন লাস্টের তিনটা আপ, ষষ্ঠ নম্বরে এই যে লাস্টের তিনটা আপ, তো একটা আছে এই যে আর দুইটা দিয়ে দিলাম। এরপর আছে সপ্তম নম্বর ঘরে প্রথমটা লাস্টের দুইটা, তো প্রথমটা আপ আর এই যে লাস্টের দুইটা আপ। অষ্টম নম্বর ঘরে দেখেন প্রথম দুইটা আপ আর লাস্টের টা আপ। তো এখন দেখেন আমি যে আপ ডাউনটা বসাইলাম, তো একটা ডিজাইন বসার পরে বাকিটা যখন বসাবো তখন নিয়মটা হচ্ছে খেয়াল রাখতে হবে আপনার সাটিনের যে আপ ডাউন আছে সেটা তো থাকবেই, বাকি আমার টুইলের যে আপ ডাউনগুলো আছে সেগুলো বসাবো। তো বসানোর ক্ষেত্রে যেইগুলো আমার কমন পড়ে যাবে, ওই মানে এই আপ ডাউনের ভিতরে চলে আসবে, সেটা ওইভাবেই থাকবে। আর যেগুলো কমন পড়বে না ওগুলো আমি ধরবো না, আর যেগুলো কমন পড়বে ওইটা আমি এটার সাথে কাউন্ট করবো। দেখেন এই যে এইভাবে আমার, তাহলে এইটাই হচ্ছে আমার মূলত ক্রেপ ডিজাইন। তো এখন আমরা যদি এটা থেকে আমরা যদি আমি ড্রাফটিং প্ল্যান করতে চাই, তো এটা ড্রাফটিং প্ল্যান হয়, দেখেন কোনো সুতার সাথে আপ ডাউনের সাথে কোনো সুতার আপ ডাউন মিল নাই, যে এক দুই তিন এইভাবে যদি নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, কোনোটার সাথে কোনোটার আপ ডাউন মিল নাই। সো এটা হবে স্টেট ড্রাফটিং, যে প্রথমটা প্রথম ঘরে, দ্বিতীয়টা দেখেন মিল নাই দ্বিতীয় ঘরে, তৃতীয়টা মিল নাই তৃতীয় এই ঘরে, এইভাবে করে যাবে আটটা সুতা আটটা ঘরে আলাদা আলাদাভাবে বসবে, এটাই নাম হচ্ছে ড্রাফটিং প্ল্যান। আর এটাই হচ্ছে মূলত আমার এই একটি উইভের উপর অন্য একটি উইভ বসে ক্রিপ ডিজাইন বা ক্রিপ উইভ। তো যখন লিফটিং প্ল্যান করব, স্টেট ড্রাফটিং হলে লিফটিং প্ল্যানটা হবে হুবহু আমার এটার সেম। তো সেম মানে কি, যে এখানে যা আছে তাই। যেহেতু স্টেট ড্রাফটিং আমি আগে সাটিনটা বসায় নিচ্ছি, তারপরে এইভাবে করে যাচ্ছি। এর পরে আমি যে এগুলো বসাচ্ছি, দেখেন এটাই কিন্তু বসাচ্ছি। দেখেন এটা হয়ে গেল আমার লিফটিং প্ল্যান। এটাই হচ্ছে ক্রেপ ডিজাইনের যে চারভাবে গঠন করা যায় তার প্রথমটা, যে একটি উইভের উপরে অন্য একটি উইভ অঙ্কন করে ক্রেপ ডিজাইন। তো আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন দিয়ে দেখছে তারা আশা করি করতে পারবেন। তো এখানে যে সবসময় আমার 8x8 নিতে হবে বা এরকমও না, বা আপডাউন এটা রাখতে হবে তাও না, আপনারা 10x10 12x12 ভিন্ন ভিন্ন ঘর সংখ্যা সিলেক্ট করে আপনারা এই স্যাটিন ড্রয়িং করবেন, টুইল ড্রয়িং করবেন, দেন একটার উপর আরেকটা বসালেই সেটা একটু উইভের উপরে অন্য একটু উইভ বসে ক্রেপ ডিজাইন হয়ে যাবে। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আশা করি প্র্যাকটিস করতে পারবেন, আর আপনারা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার পরে আমার যে ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, দেন ওই গ্রুপে জয়েন হয়ে আপনারা আপনাদের ডিজাইনগুলো, প্র্যাকটিস করা ডিজাইনগুলো জমা দিতে পারেন। ওইখানে জমা দিলে আমি আপনাদের ডিজাইনগুলো দেখতে পারবো, বা যদি কারো ভুল ত্রুটি থাকে সেগুলো আমি সমাধান করে দেবো, বা আপনারা আমার ভিডিওর নিচেও কমেন্টসের মাধ্যমে কার কী সমস্যা আছে জানাতে পারেন, বা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, বা যারা আমার এই চ্যানেলে নতুন তারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পান। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।